नवरत्न कोरमा काजू पोलाओ काजू पोलाओ काजू एकदम भरे भरे आछे चारटा रुटी और रुटीगुला किन्तु बेश पतला पतला भेवेछिलाम चारटा रुटी होयतो एकजनेर जोन्नो अनेकटाई बेशी होये जाबे किन्तु ना एकदम ठीक छिलो तखन स्नान खावा पुजो दिये आमरा बेरिये गेलाम इंटरनेट कनेक्शन करार लोकटा आसबे तो आगे चले जाच्छि समय तो जावर पथे मैंने नतून बाड़ी जावर पथे पड़े हे जिज्ञ स्टोरटा जखान इंटरनेट कनेक्शन नहीं क्योंकि जानते आज के इंटरनेट कनेक्शन कर दीते पर अपॉइंटमेंट नीते हैं और अपॉइंटमेंट चार पाँच दिन पर अवेलेबल तर मैंने चार पाँच दिन इंटरनेट छाड़ा थकाटा क्योंकि सत्य एक चपेर बेपार हो जाए तो देखा जा नतून बाड़ी के किस एक व्यवस्था करते हैं फाइनल पहुँचे गेई बाड़ीटे नीचे दाड़ी तो बाड़ी थकब तुम्हारे देखिए दी तो ये बिल्डिंग हलो आमादे थाकार नतून ठिकाना 1953 साल बिल्डिंग देखे किन्तु बोझार एकदम उपाय नहीं एत पुरानो बिल्डिंग एर नीचे किन्तु अनेक शपिंग स्टोर आछे आर जायगाटा किन्तु भीषण भालो आर सामने ये सादा बिल्डिंग देखते पाच्छेन ओटा किन्तु एक्सपर्ट सेंटर लास्ट जेमन हाउस हान्टिंग एर भिडियोटा आपनादेर साथे शेयर करेछिलाम तो एक्सपर्ट सेंटारेर सामने एकटा बाड़ी आपनादेर देखिएछिलाम भेतरटा देखाइनि किन्तु बाइरेटा देखिएछिलाम हाँ आमरा फाइनलि ओई बाड़ीटाके चूज करलाम थाकार जोन्नो आर लाकिलि আমরা কিন্তু বাড়িটা পেয়েও গেছি তো চলো এখন বাড়ির ভিতরে ঢুকে গেছি পুরো ফাঁকা বাড়ি কারণ আমরা কিন্তু আনফার্নিশড বাড়ি চুজ করেছিলাম কারণ আমাদের সব জিনিসপত্রগুলো ইন্ডিয়া থেকে আসছে আর এর একটা সুবিধা হলো যে আমাদের জিনিসগুলো তাহলে দেশে পড়ে পড়ে নষ্টও হবে না আর আমরা কিন্তু আনফার্নিশড একটু রেন্টটাও কম হয় আর সবথেকে আরো যেটা সুবিধা হলো মানে এই পুরো ব্যাপারটা মানে আমাদের সব জিনিসপত্র মানে আমরা যখন দেশে ছিলাম সেখান থেকে প্যাক করে নেদারল্যান্ডে শিফট করে আবার এখানে ইনস্টল করে দেওয়া সব কিন্তু রোহনের অফিস থেকে করবে তাই আমাদের এদিকে একটু টেনশনটা কম ছিল কারণ এখানে জিনিসপত্র থেকে কিন্তু ইনস্টলেশন চার্জটা দেখা গেল আরও বেশি নিয়ে নেয় আর এখানে রোহন এখন ট্রাই করছে হচ্ছে ইন্টারনেট কানেকশনটা মানে মডেমটা ইনস্টল করার জন্য একটা ম্যানুয়াল আছে পুরোটা ডাচে লেখা সেখান থেকেও গুগল লেন্সে ট্রান্সলেট করে করে ইনস্টল করছে আর খুশির খবর হলো ইন্টারনেট চলে এসেছে মানে ও একদম সাকসেসফুলি ভাবে ইনস্টল করে দিয়েছে যাক বাবা আর চিন্তার কারণ নেই তিন চার দিন আর ইন্টারনেট ছাড়া থাকতে হবে না আর আমাদের সব জিনিসপত্র নিয়ে রেড ট্র্যাকটা মানে রিলোকেশন ট্র্যাকটা কিন্তু চলে এসেছে একদম সময় মতো চলে এসেছে আর এখন বাজে একটা আজকে একটু লেট করে এরা শুরু করছে জানি না কেন মানে কতক্ষণ টাইম লাগবে আমি ঠিক জানা নেই কারণ আমরা যখন দেশে ওখান থেকে সব কিছু প্যাক করেছিল সকাল 9টা থেকে রাত 8টা অবধি ওদের টাইম লেগে গেছিলো তো আজকে কতক্ষণ লাগবে সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি ধীরে ধীরে ওরা জিনিসপত্রগুলো নামাচ্ছে সব নাকি ওরাই করে দিয়ে যাবে মানে ফার্নিচারগুলো ওরা ইনস্টল করে দিয়ে দেবে আর কিচেনের জিনিসপত্র জামা কাপড় ওগুলো এমনি রেখে দিয়ে যাবে তারপর আমাদের গোছাতে হবে এই চারটা বক্স কিন্তু ফ্লাইটে এসেছে আর বাকি সব বড় বড় জিনিসগুলো কিন্তু শিপে এসেছে তো এখন ধীরে ধীরে ওরা জিনিসগুলো নিয়ে এসছে বাপরে প্রচণ্ড ভারী কী করে যে নিয়ে আসছে জানি না লিফটেও আটেনি এই জিনিসগুলো সব সিঁড়ি দিয়ে নিয়ে আসতে হচ্ছে ওদেরকে বাকি জিনিসগুলো তো হালকা ফুলকা ঠিক আছে আমি আবার রোহনকে বলছিলাম ওরা আমাদের উপর কেঁপে যাবে যখন আমাদের বেডগুলো নিয়ে আসবে এত ভারী ভারী কারণ কাঠের বেড হয় স্টোরেজও থাকে এখানে কিন্তু ওরকম কাঠের বেড আবার পাওয়া যায় না তার জন্য ওটা কিন্তু আনতে গেলে একটু ওদের মাথার ঘাম পায়ে ফেলতেই হবে আর এখানে দেখুন স্টোরটা যেন খারাপ না হয় তার জন্য কী সুন্দর সিস্টেম করে দিচ্ছে সব কিছু ওদের কাছে একদম রেডি থাকে আর আমি এখানে একটা কাজ পেয়েছি সেটা হলো লিস্ট মিলিয়ে মিলে সব জিনিসগুলোকে রিসিভ করা আর দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু চটপট ওরা সব জিনিসগুলো এতগুলো জিনিস মানে 57 বক্স ছিল আমাদের সব জিনিসগুলো কিন্তু ফটাফট ওপরে তুলে ফেললো মানে এতটা ট্রেন্ড ওরা
আর এখানে মাস্টার বেডরুমের জিনিস মাস্টার বেডরুমে, গেস্ট বেডরুমের জিনিস গেস্ট বেডরুমে, আর লিভিং রুমের জিনিস আর কিচেনের জিনিস সব এখানে রেখে দিয়েছে হিসেব করে। আর এখন এই ট্রাকটা চলে গেল, এরপর ওরা একটা ছোট ব্রেক নেবে, এর মাঝে আমরাও লাঞ্চটা করে নিই চলুন, আর তারপর ওরা শুরু করে দেবে ইনস্টলেশন। আর ফার্নিচারগুলো ইনস্টল করতে গিয়ে একটা বড় সমস্যায় পড়া গেছে, সেটা হলো ওই বেড ইনস্টলগুলো। আমাদের দুটো বেডই একই কালারের দেখতে, তাই ওরা পার্টসগুলো একটু গণ্ডগোল করে ফেলেছিল। তো যাই হোক, একটু পরে আবার সব ঠিক করে বেডগুলো ইনস্টল করে দিয়েছে। সো ফাইনালি ওরা ইনস্টল আর আনপ্যাক করে চলে গেছে। যতটা হেসে হেসে শুরু করেছিলাম এখন সব হাসি হাসি উড়ে গেছে। আর পেছনে অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে। এখন আমাদেরকে মাঠে নামতে হবে সবকিছু ঠিকঠাক গুছিয়ে রাখার জন্য। পুরো কিচেনটা এরকম লন্ডভন্ড হয়ে আছে, তো আমি তার মধ্যে কিছু কাঁচের জিনিস যেগুলো ছিল ওগুলোকে একদম জায়গা মতো রেখে দিয়েছি, নাহলে কাঁচের জিনিস কখন আবার ভেঙে যেতে পারে। তো আবার কালকে আসবো। আর এদিকে দেখতে পাচ্ছ বেডের উপর পুরো জামা কাপড় লন্ডভন্ড হয়ে আছে, আর এখানে কিছু আমি গুছিয়ে রেখেছি যতটা পেরেছি। কিন্তু একটাই শান্তি যে অনেকদিন পর আমরা আমাদের সোফা বেডের মধ্যে বসতে পারছি, শুতে হচ্ছে, যেন মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতেই আছি। এত দূরে যে চলে এসেছি এটা মনেই হচ্ছে না। আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা যেখানে আছি প্রিমিয়ার সিজন সেখানে যাব, ওখানে আর দুদিন থাকবো, তারপর ওটা ছেড়ে দেবো। আর এই বাড়িটা নেওয়ার একটা সুবিধা হয়েছে যে প্রিমিয়ার সুইটস থেকে আমাদের এই বাড়িটার ডিস্টেন্স মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। বেরিয়ে যাবো আমরা, এখন সার্ভিস অ্যাপার্টমেন্টে যাবো, আমাদেরকে আবার আমাদের কালকে আসতে হবে। মোটামুটি দুদিন আমাদের হাতে টাইম আছে, দুদিনের মধ্যে সব কিছু গুছিয়ে ফেলতে হবে। আর এই রোহনের অফিসের কাজের জন্য আমরা কিন্তু বিয়ের পর থেকে একটা জায়গায় বেশি দিনের জন্য টিকতেই পারিনি। বিয়ের পর প্রথম ব্যাঙ্গালোরে আসলাম, সেখানে গিয়ে সব কিছু নিজের হাতে গুছালাম, তার কিছুদিন পরেই আবার চলে আসতে হলো নেদারল্যান্ডে। আবার নেদারল্যান্ডে কিছুদিন থাকার পর আবার ইন্ডিয়া, আবার ইন্ডিয়াতে এক বছর থেকে আবার নেদারল্যান্ডে চলে আসলাম। নিজের হাতে সব কিছু গোছাতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু যেটা খাটনিটা হয় না সেটা আর ভোলার নয়। কিন্তু এবার একটু বেশি খাটনি হয়ে গেছে, কারণ এত কিছু জিনিসপত্র নিয়ে ইন্ডিয়া থেকে নেদারল্যান্ডে শিফট এই প্রথমবার আমরা করলাম। আর রোহনকে আমি বলেই দিয়েছি 2-3 বছর কিন্তু আমি এখান থেকে কোথাও নড়বো না, যদি যেতে হয় ও একাই যাবে, আমি আর যাবো না। তো এখন যাওয়ার পথে একটা ফুড মার্কেট পড়ে, সেখান থেকে রাতের খাবারটা নিয়ে নিই, কারণ সারাদিন এত খাটাখাটনির পরে গিয়ে রাতে রান্না করার এনার্জি কিন্তু আমাদের দুজনের মধ্যে কারোরই নেই। তো আমরা যেখান থেকে নিলাম হচ্ছে গোলজেমে। গোলজেমেটা অনেকটা আমাদের ওখানকার মোগলাইয়ের মতো খেতে, মানে ভেতরে অনেক কিছু স্টাফিং থাকে যেগুলো আমরা নিজেদের মতো করে সিলেক্ট করতে পারি, তারপর মোগলাই যেভাবে বানায় ওইভাবে চিজ টিজ দিয়ে বানায়, দারুণ লাগে কিন্তু খেতে। তো কিছুক্ষণ ওয়েট করার পরই ওরা আমাদেরকে রেডি করে দিয়ে দিল, গোলজামে এই বক্সেই আছে। আর বাইরে থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, যেন মনে হচ্ছে এখনই খেয়ে নিই। ফাইনালি প্রিমিয়ার সিজনের সামনে চলে এসেছি, আর এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আজকে এত টায়ার্ড ছিলাম, এখন একটু ভালো আছি, কারণ আসার সময় একটা গাছের দোকান ছিল, সেখান থেকে আমি একটা গাছ কিনেছি। এটা একটা ইনডোর প্ল্যান্ট, নতুন যে বাড়িতে শিফট করবো সেখানে রাখবো, কারণ আমি গাছ প্রচণ্ড ভালোবাসি, লাগাতে ভালোবাসি, তো ওই জন্য একটু মনটা ভালো হয়ে গেছে। তো চলে এসেছি প্রিমিয়ার সুইটসের সামনে। 2 মাস কিন্তু এখানে দেখতে দেখতে কেটে গেল, খুব সুন্দর কাটলো এখানে। এটা ছাড়ার আগে কিন্তু সত্যি মনটা খারাপ লাগবে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যদি ভিডিওটা তোমরা আমার ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের জন্য চলো, বাই বাই।